বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। বাংলাদেশের কাছে সাইক্লোনিক সার্কুলেশন, রাজ্যে রাজ্যে বৃষ্টিপাত, আবহাওয়ার বড় আপডেট। তো বঙ্গোপসাগরে কবে তৈরি হতে চলেছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এবং এই ঘূর্ণিঝড় কবে, কখন নাগাদ কোন উপকূলে আছড়ে পড়বে, কোন কোন জেলাগুলিতে চালাবে ধ্বংসনীলা এবং এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় কত হতে পারে, এর নাম কী হবে, এছাড়াও এই ঘূর্ণিঝড়ের কতটা প্রভাব বাংলার কোন কোন জেলাগুলিতে পড়বে, কী বলছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। বঙ্গোপসাগরের ওপর ফের তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। বাংলাদেশ এবং তার কাছাকাছি এলাকায় সমুদ্রপৃষ্ঠের 3.1 কিলোমিটার উপর অব্দি একটি সাইক্লোনিক সার্কুলেশন বিস্তৃত রয়েছে। জেট স্টিম উইন্ড 130 নট গতিতে ভারতের 30 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 35 ডিগ্রি উত্তর অক্ষাংশ অবধি এই হাওয়া প্রভাব ফেলবে। এদিকে কলকাতায় তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে। সর্বনিম্ন তাপমাত্রা 20-এর কোঠায় পৌঁছে গেছে। এই তাপমাত্রা আর নিচে নামবে না। এদিকে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 31 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 83%। ঘূর্ণিঝড় পরিস্থিতি ঘনীভূত হচ্ছে। পশ্চিম রাজস্থান এবং পাঞ্জাবের ওপর একটি ঘূর্ণিঝড় সঞ্চরণ তৈরি হচ্ছে। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 1.6 কিলোমিটার। আগামী 24 ঘন্টায় পশ্চিম ভারত ও উত্তর ভারতের আবহাওয়ায় পরিবর্তন দেখা যাবে। একই সঙ্গে উত্তর ভারতে বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে, যার প্রভাব পড়বে বিহার, ঝাড়খণ্ড সহ দিল্লির আবহাওয়ায়।